পড়াশোনা করছে ভিকারুননিসা স্কুলে, ক্লাস ওয়ান থেকে আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো অল অ্যালং সে তার ডিসিপ্লিন মেনটেন করে খুব সাকসেসফুলি ভিকারুননিসা থেকে সে বাইর হয়ে এসেছে। তারপরে সে এআইইউবিতে ভর্তি হয়েছে অনার্সে, সেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। আমরা আশা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাদের মনোবাসনা যদি পূর্ণ করে দেয়, তারা যতদূর সম্ভব সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারে, অর্জিত জ্ঞান যাতে মানব কল্যাণে কাজে লাগাতে পারে এবং কাজের এবং কর্মের মাধ্যমে ইহকাল এবং পরকালে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে পারে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমার ছোট মেয়ে আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দের, আবার কষ্টের। আমি সবার কাছে শুধু এই শুধু চার বছর মেয়েটার জন্য দোয়া করার জন্য পরবর্তী জীবনে যাতে সুখে শান্তিতে থাকতে পারে। ছোট খালামণি, আমার অনেকগুলোই ভাগ্নি, তার মধ্যে ইরা হলো ছোট। ছোটবেলায় ওকে শুরু করলাম, ওর স্কুল জীবনে ওকে কোচিংয়ে নিয়ে যেতাম, তারপরে কোচিংয়ে ভর্তি হলো, এর মধ্যেই আমি চলে গেলাম বাইরে। এভরি ডে আমি ওদের সঙ্গে কথা বলতাম, আমার ভাগ্নিদের সাথে। আমারও ওদের সাথে আমার বন্ধনটা অনেক বেশি ছিল, এখনও আছে, প্রতিদিন কথা হয় আমাদের। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই ওরা আমেরিকায়, ওদেরকে বাদ দিয়ে আমি আসছি শুধু ওর বিয়ের জন্য। ওকে এত এত ভালোবাসি, আমি ভাবতে পারতেছিলাম না যে ওর বিয়েটা আমি মিস করবো, এই জন্য ওদেরকে ছেড়ে হলো আমি একা চলে আসছি এত দূর থেকে। আর সবথেকে আরও বেশি ওর প্রতি আমার দুর্বলতা, সেটা হলো আমার বাবা ওকে অনেক বেশি ভালোবাসত। আমার বাবা কিছুদিন আগে চলে গেছে, এই জন্য আজকে আরও বেশি মিস করতেছি যে আমার বাবা থাকলে ওকে, ওর এত খুশি হতো আমি বলে বোঝাতে পারবো না। মা তুমি অনেক অনেক ভালো থাকো, তোমরা তোমাদের জীবনটা অনেক সুন্দর হোক, দোয়া করি বাবা। আমি
উমরা করে আসছো না? না উনি বলেন এই যে এই যে শয়তান 10 হজ কইরা তোর পাপ ধুইবো না। দুবার হজ করছেন? বদনাম করতেছে আমার নাম, লিটারালি বদনাম করছে।